গাইস, আজকে টপিকটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কতদিন আগে ক্রিয়েট করা হয়েছে এবং এটা আমি কীভাবে চেক করবো, খুঁজে পাবো। আমি এটা না ইউটিউবে অনেক রিসার্চ করে দেখলাম যে বাংলা লিখে সার্চ দিলে এটা ইউটিউবে পাওয়া যায় না, ইংলিশে লিখে সার্চ দিলে কয়েকটা ভিডিও আছে। তো ভাবলাম যে এটা সলভ করে দিই এবং এটা কীভাবে খুঁজে পাবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কতদিন আগে ক্রিয়েট করা হয়েছে এটা কোথার থেকে দেখতে হবে, তো সেটার বিষয়টা আমি এখন ক্লিয়ারলি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কতদিন আগে ক্রিয়েট করা হয়েছে এটা তোমরা খুঁজে পাবো খুব সহজে। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে কতদিন আগে খুলছো এটা তোমার দেখার জন্য তো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাচ্ছি। এটা হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এখান থেকে ফার্স্টে আমি যে ডান সাইডের কর্নারের নিচে প্রোফাইল আইকন, প্রোফাইল আইকন থেকে ওপরে থ্রি লাইন আছে, ওপরে যে থ্রি লাইন আইকন, থ্রি লাইন আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে নিচে ইওর অ্যাক্টিভিটি, ঠিক আছে, ইওর অ্যাক্টিভিটিতে ক্লিক করবো। ইওর অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে একেবারে নিচে আসবো, আসার পরে যে অ্যাকাউন্ট হিস্টোরি, তো অ্যাকাউন্ট হিস্টোরিতে এখানে ক্লিক করার পরে তোমার অ্যাকাউন্টে যা আছে টোটাল ইনফরমেশান তুমি এখানে পেয়ে যাবা। এখানে বায়ো, নেম, তারপরে নেম দিস মান্থ, মানে যদি নাম চেঞ্জ করে থাকো, এখানে তারপরে ইওর পাসওয়ার্ড, নেম, মানে টোটাল বিষয়, জিমেল অ্যাড্রেস, বায়ো, ফোন নাম্বার সব, সর্বশেষ লাস্টে হলো অ্যাকাউন্ট ক্রিয়েট। ঠিক আছে, তো এখানে লাস্টে দেখতে পাবো যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কতদিন আগে মানে খোলা হয়েছে। ঠিক আছে, তো এটা হলো টোটাল প্রসেস, মানে সিম্পল একটা বিষয়, বাট অনেকে কিন্তু জানে, কারণ আমাদের মধ্যে বাংলাদেশিরা খুব কম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে, এবং ব্যবহার করলেও টোটাল মানে মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব সহজ মানে সিম্পল বিষয় বাট জানে না। ঠিক আছে, তো এটা নিয়ে আমি নিজেও দেখলাম যে সত্যি এটা ইউটিউবে সার্চ দিয়ে পাওয়া যায় না, তো ভাবলাম ভিডিওটা বানাই দিই সবার জন্য, অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তো এখন থেকে সবাই ইজিলিভাবে এইভাবে খুঁজে নিতে পারবো। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ, বাই বাই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।